ত্রিদেশীয় সিরিজ শুরু হবার আর বাকি আট দিন আগামী সাত জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে সৌম্য সরকার ও লিটন দাস দুইজনে দক্ষিণ আফ্রিকায় ভালো খেলেননি লিটন বিপিএল এর শেষ দিকে রান পেলেও সৌম্য ছিলেন ফ্লপ সে তুলনায় বিজয় শেষ দিকে এসে বেশ ভালো খেলেছেন বিদেশিদের দাপটে শুরুতে টপ অর্ডারে জায়গা না পেলেও বিজয় নিজেকে মেলে ধরেছেন তাই লিটন দাসের বদলে বিজয় দলে জায়গা পেতে পারেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত অক্টোবরে যে দলটি খেলেছে তাতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম কারণ তিন ম্যাচের সিরিজে পুরো দলই ছিল ব্যর্থ কারো একক পারফরমেন্স তাই মানদণ্ডে আনার তাই সুযোগ নেই তারপরও ওপেনার সৌম্য সরকার ফাস্ট বলার তাস্কিনকে নিয়ে দোটানায় নির্বাচকরা একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সৌম্য সরকারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে জোরে সোরে দেশের মাটিতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো স্লো উইকেটে খেলা হবে সেখানে গতি চেষ্টা করা জায়গা নাও হতে পারে এদিকে বিপিএলে বেশ ভালো বলিং করা বাহাতি স্পিনার নাজমুল অপুকে নিয়ে কথা হচ্ছে বেশ সাকিবের ব্যাক আপ বাহাতি স্পিনার হিসেবে মাঝে খেলেছেন সানজামুল ইসলাম তার বদলে অপুকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না যদি চোদ্দ জনের জায়গায় পনেরো জনের দল হয় তাহলে হয়তো একজন বাড়তি ব্যাটসম্যান কিংবা পেস বলারের অন্তর্ভুক্তি ঘটতে পারে উল্লেখ্য আগামী পনেরোই জানুয়ারি থেকে যে ত্রিদেশীয় খেলা শুরু হচ্ছে তার সবগুলো ম্যাচই দিবারাত্রি সম্ভাব্য দল তামিম ইমরুল অথবা বিজয় মুশফিক সাকিব মাহমুদুল্লাহ সাব্বির নাসির মাশাফি মিরাজ মোস্তাফিজ রুবেল সাইফউদ্দিন সানজামুল অথবা নাজমুলপু দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন